আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই শীতে ফুলকপি খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি ফুলকপির কোফতা কারি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 400 গ্রাম ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে ফুলকপিটা ভালোভাবে গ্রেট করে নেব। ফুলকপিগুলো ভালো মতো মিহি গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা। আমি আদাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি 2টি কাঁচামরিচ মিহি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ। আর দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচ গুঁড়া। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোমতো একসাথে মেখে নেব। সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ বেসন অল্প অল্প করে অ্যাড করব আর মাখাতে থাকব। 1 কাপ বেসন পুরোটাই আমি ইউজ করেছি। এখন আমি কোফতার শেপ করে নিব। কোফতার শেপটা বেশি বড়ও করা যাবে না বা ছোটও করা যাবে না, মিডিয়াম শেপে রাখতে হবে। এইভাবে আমি সবগুলো কপি মিক্সচার দিয়ে কোফতা বানিয়ে ফেলব। কোফতাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলগুলো বেশি গরমও করা যাবে না আবার খুব বেশি ঠান্ডাও রাখা যাবে না। তেলটা মিডিয়াম হিট করে নিতে হবে। এবার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে আমি কোফতাগুলো দিয়ে দিব। পর কোফতাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। কোফতাগুলো হতে থাকুক, আমি একটা মশলা তৈরি করে নেব কোফতার গ্রেভি বানানোর জন্য। আমি এখানে 3টা টমেটো কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ব্লেন্ড করে নেব। কোফতাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1/3 কাপ। দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা ও 1/2 টিস্পুন আদা বাটা। পেঁয়াজ ও মশলাগুলো 1 মিনিট কষিয়ে নিব। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। ওই যে আমি টমেটো আর ধনিয়া পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। দিয়ে দেবো 2 স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ কোফতার মধ্যেও কিন্তু লবণ ইউজ করা হয়েছে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া। সব মশলাগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো 1/4 কাপ মটরশুঁটি। আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটি ইউজ করতে পারেন। এখন আবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কোফতাগুলো অ্যাড করে দিব। আমি 1 মিনিটের জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পানিটা গ্রেভির আকার ধারণ করে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখব। এখন 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। ভিউয়ার্স খেয়াল করুন, কোফতাটা একটা সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে আর আমি ঠিক এরকম গ্রেভি চেয়েছিলাম। এখন আমি পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।